সম্প্রদায়ের একজন নাগরিক তো আমি গর্ববোধ করি যাহা এসসি সম্প্রদায় থেকে উনি বিলং করতেন বা উনি আমাদের অনুপ্রেরণা শুধু আমাদের নয় সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ব্যাপী তো ওনার জীবন সম্পর্কে আমার এমএনএ সাহেব বলেছেন যে কত কষ্ট করে উনি জীবন প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়ে গেছেন আজকের দিনে আমরা আমাদের যে অধিকার সেই অধিকার সম্পর্কে আমরা জানতে পারছি বা সেই অধিকার আমরা আমাদের যে প্রাপ্য অধিকার সেটা আমরা নিতে পারছি এবং বর্তমান সরকার যে দিশাতে কাজ করছে সেটা হলো অন্তিম ব্যক্তির উন্নয়ন অন্তিম ব্যক্তি বলতে আমরা বিশেষ করে যারা তপশিলি জাতি উপজাতি তাদেরকে বোঝাতো তারা পিছিয়ে থাকতো বিগত দীর্ঘদিন আমরা এই সম্প্রদায়ের লোকগুলি পিছিয়ে ছিল কিন্তু যত যেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি ভারতবর্ষে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে উনি বলেছেন যে আজ থেকে এই দেশের গরিব অংশের মানুষ তার যে সঠিক প্রাপ্য অধিকার সেটা অতি দ্রুত সঠিকভাবে সেই ব্যক্তি পাবে এবং তিনি ওই লক্ষ্যে কাজ করছেন উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এবং জাতির বিকাশ তখনই সম্ভব যখন শিক্ষার মান উন্নয়ন হয় শিক্ষা ছাড়া কোনো জাতির বিকাশ হয় না তাই শিক্ষা নীতিকে বদলিয়েছেন উনি নতুন শিক্ষানীতি নিয়ে এসছেন যে শিক্ষানীতিতে আছে যে শিক্ষার পাশাপাশি বিভিন্ন ট্রেনের পর আমরা স্কিল নিতে পারবো দক্ষতা অর্জন করতে হবে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে যেন আমাদের জীবন মানকে আমরা চালাতে পারি তার জন্য দক্ষতা নিতে পারবে আমাদের ছাত্রছাত্রীরা তো আজকে আমি একটাই বলবো যে আমরা পিছিয়ে আছি এই যে মনোভাব একটা কথা ছিল প্রথা সে প্রথা থেকে বেরিয়ে আসতে হবে বর্তমান সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার জাতি জনজাতি এবং সর্ব অংশের মানুষের সার্বিক কল্যাণের সাথে এই রাজ্যের এই দেশের কল্যাণের সাথে কাজ করছেন আমাদের বিধায়ক সাহেব বলেছেন যে এসসি ছাত্রছাত্রীদের জন্য আমাদের এসসি ওয়েলফেয়ার দপ্তর বিভিন্ন প্রকল্প এখানে চালু করেছেন এবং রাজ্য সরকার চাইছেন যে সমাজের অর্ধেক হলো মা ভূম মা ভূমদের বাদ দিয়ে সমাজ উন্নয়ন হয় না এই প্রথম আমি বলব যে স্বাধীনতার এই প্রথম আমরা অনুভব করতে পারছি যে কোন সরকার মা ভূমদের প্রতি এত গুরুত্ব দিয়েছে মা ভূমদের শিক্ষা মা ভূমদের স্বাস্থ্য মা ভূমদের অর্থনৈতিকভাবে সংশোধন করার লক্ষ্যে এই সরকার কাজ করছে এবং আজকের দিন আজকের ডেটে আমি এখানে যারা পুরস্কার পাচ্ছে যে ষষ্ঠ শ্রেণীতে